নমস্কার বন্ধুরা, আজ আমরা পেটুকে বানাবো র ম্যাঙ্গো মইতো। কাঁচা আম থাকে বলে কিন্তু এই মকটেলটা গরমকালে খেতে দারুণ লাগে। এই র ম্যাঙ্গো মইতো বানাতে আমাদের লাগছে বরফ 4 থেকে 5টা, পুদিনা 5 থেকে 6টা, চিনির গুঁড়ো 2.5 টেবিল স্পুন, আম 2 টেবিল স্পুন, নুন 1/2 টিস্পুন, সোডা ওয়াটার 1 কাপ। প্রথমে একটি হামানদিস্তায় আমরা 2 টেবিল স্পুন কাঁচা আম, 5 থেকে 6টা পুদিনা, 1/2 টিস্পুন নুন, 2.5 টেবিল স্পুন চিনি নিয়ে নেব। এরপর আমরা এটাকে থেতো করে নেব। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা এই উপকরণগুলোকে পুরোপুরি পেস্ট করব না, এটাকে আমরা হাফ ক্রাশ করব। এরপর গ্লাসটাকে গার্নিশ করার জন্য আমরা গ্লাসের চারপাশে কিছুটা লেবুর রস লাগিয়ে নেব। এরপর গ্লাসটাকে আমরা চিনির গুঁড়োয় একটু এইভাবে ঘুরিয়ে নেব। গ্লাসটা ডেকোরেট করা হয়ে গেলে থেতো করা আমটা আমরা এই গ্লাসের মধ্যে ট্রান্সফার করে দেব। এখানে 4 থেকে 5 পিসের মতো আমরা বরফ অ্যাড করে দেব। তারপর এখানে 1 কাপ সোডা ওয়াটার দিয়ে দেব। আপনি চাইলে কিন্তু এখানে সোডা ওয়াটারের বদলে হোয়াইট রামও ব্যবহার করতে পারেন। ডেকোরেট করুন একটি পুদিনা পাতা দিয়ে, আর আমাদের র ম্যাঙ্গো মইতো কিন্তু একদম রেডি।